গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন কোনো ব্লগ হয় না, তো ভাবলাম যে কাছে একটা ব্লগ করা যায় কিনা দেখি। তো আজকে আমি যাচ্ছি আমাদের খোকসা উপজেলার একটা প্রাচীন নিদর্শন দেখার জন্য, যেটা আমার বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে। তো যেহেতু প্রাচীন নিদর্শন দেখার জন্য যাচ্ছি, অবশ্যই চেষ্টা করব প্রাচীন নিদর্শনটি সম্পর্কে কিছু তথ্য আপনার সাথে শেয়ার করার। আর যদি সম্ভব হয় অবশ্যই তো ড্রোন ফুটেজ থাকবে সাথে। তো একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের খোকসা উপজেলার একটি প্রাচীন নিদর্শন ফুলবাড়ি মঠ দেখার জন্য। এই মঠটা আসলে মামদানীপুর গ্রামের মধ্যে হলেও সবাই ফুলবাড়ি মঠ হিসেবে চিনে। তো আসলে সত্যি বলতে আমাদের খোকসা উপজেলার এমন একটি স্থাপন বা প্রাচীন নিদর্শন আছে হয়তো আমরা অনেকেই জানি না। তো আপনারা যারা খোকসা বা খোকসার বাইরে থেকে আসবেন, আপনারা প্রথমে খোকসা বাস স্ট্যান্ডে নেমে ভ্যান বা অটোতে করে ফুলবাড়ি বাজারে চলে যাবেন। তারপর সেখানে যে কাউকে জিজ্ঞাসা করলে ফুলবাড়ি মঠে যাবার পথটি দেখিয়ে দিবে। আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি না টেনে একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি যাওয়ার পথটা খুব ভালো মতোই বুঝতে পারবেন। তো চলুন যাওয়া যাক তাহলে। এখন আমি ওর গন্তব্যে পৌঁছে গেলাম, সাথে আছে আমার ছোট ভাই নোমান। আজকে আমরা দুজনে এখানে আসছি। যদিও নোমানের ইউটিউবের চ্যানেল নাম কি? আমার ইউটিউবের চ্যানেলের নাম মোহাম্মদ নোমান। তো দুজনেই আসলাম, দেখা যাক দুজন আমাদের খোকসা উপজেলার যে প্রাচীন নিদর্শন আছে ফুলবাড়ি মঠ, এটা দুজন মিলে কতটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো এটা হচ্ছে একটু মাঠের ভিতরে যদিও, আর যে কথাটা না বললেই না, আপনার যারা প্রাচীন নিদর্শন দেখতে আসবেন শুধু এখানে না, আপনার যে দেশের যে প্রান্তেই যান, যেহেতু একটু পুরাতন জায়গা বা ভিটা, তো আপনারা এখানে ভিতরে বা চারপাশে যেসব জঙ্গল মতো থাকে সেখানে একটু ঘোরা থেকে অ্যাভয়েড করবেন, কারণ নিজের সেফটি আগে। অনেক আগের তা, এ আমরা তো দেখি নাই যে কারা বাস করছে, বা আমার বাপেরাও কাজে এই পর্যন্ত মানে পূর্বকালে কত সালে জন্ম এ আমার তো কর ক্ষমতাই না। এইটা বসত বাড়ি মন্দির মনে হবে ওই দিক আছে একটা। এখানে আসলে তিনটা স্থাপনা রয়েছে, তার মধ্যে এটা একটা, এটা একটা,
এটা একটা। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার মামদনীপুর গ্রামের প্রাচীন নিদর্শন ফুলবাড়ি মঠ। এই মঠটা মামদনীপুর গ্রামের মধ্যে হলেও সবাই ফুলবাড়ি মঠ হিসেবেই চিনে। ফুলবাড়ি মঠটি একটি ত্রিভুজাকৃতি উঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে। ত্রিভুজের ভূমির এক কোণে দোতলা মঠ, অপর কোণে একতলা মন্দির, আর তৃতীয় কোণে আছে একটা ভবন। ভবনগুলো তুলনামূলক ছোট ছোট ইট দিয়ে তৈরি। পাঠান রাজত্বের শেষ ভাগে অথবা মোগল রাজত্বের প্রথম দিকে ব্রজবল্লভ ক্রোড়ি নামে এক বৈষ্ণব ধনী ব্যবসায়ী এই মন্দিরটি নির্মাণ করেন এবং সেখানে রাধারমণ বিগ্রহ স্থাপন করেন। ফুলবাড়ির মঠ ও মন্দির সম্পর্কে বাংলা 1343 সালে বিখ্যাত ভারতবর্ষ পত্রিকায় তারাপদ দাস নামে এক লেখক লিখেছিলেন, ফুলবাড়ির মঠের প্রধান মন্দির গৃহটি পাবনার জোর বাংলার মন্দির ধরনের। এই মন্দিরের দেয়ালের গায়ে ও শিরোভাগে বহু দেবদেবীর বিচিত্র মূর্তি দেখতে পাওয়া যায়। আপনারা এখানে আসলে দেখতে পাবেন বিরাট ঢিবির উপর যে বাড়িটি আছে সেখানে ছিল এই মঠের প্রতিষ্ঠাতা ব্রজবল্লভ কোড়ির বাড়ি। পরে এই বৈষ্ণব ধনী ব্যবসায়ী পার্শ্ববর্তী পাংশা থানার মাছপাড়া ইউনিয়নের মেঘনা গ্রামের বাসিন্দা হন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।